আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আজকে স্পোকেন রুল, অর্থাৎ 24 নিয়ে কথা হলো, 24। হোয়াট ইফ, কি হতো যদি? এটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে। সো আমি কেমন বুঝলাম এটা কন্ডিশনাল? ইয়েস, আপনারা যখন গ্রামারটা ভালোভাবে জানবেন তখন আপনারা বুঝতে পারবেন কোনটা কন্ডিশনাল, কোনটা নন কন্ডিশনাল, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা হচ্ছে হলো ডিগ্রি, কোনটা ভয়েস, সব কিছু বুঝতে পারবেন। চলে যাই স্ট্রাকচারে। হোয়াট ইফ, কী হতো যদি বোঝাতে আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। স্ট্রাকচারটা হলো এরকম যে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকলে থাকবে, না হলে নাই। ফর এক্সাম্পল, কী হতো যদি আমি বাসাতে বাসতে মিস করতাম? হোয়াট ইফ আই মিসড দ্য বাস, কী হতো যদি আমি বাসটা মিস করতাম? অবশ্যই এগুলো প্রশ্নবোধক, মানে কোয়েশ্চেন্স করতেছে। আপনি কাউকে বলতেছেন কি হতো যদি আমি বাসটি মিস করতাম, আপনি তাকে প্রশ্ন করলেন, আমি হলে বলবো যে ভালোই হইতো, হাঁটে যাইতেন, ভালো হইতো না? সো আই এম ফান উইথ ইউ, মজা করছি আপনার সাথে। সো দেখেন, পরেরটা বলি যে হোয়াট ইফ, বাংলাটা আগে বললে মনে হয় সুবিধা হবে, তাই তো? হ্যাঁ, কী হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? কী হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? হোয়াট ইফ সামওয়ান স্যাও মি, কী হতো যদি আমাকে কেউ দেখে ফেলতো? দেখে ফেলতো, এই যে তো আসছে, অর্থাৎ অতীতের কথা বলছে। যদি কেউ দেখে ফেলতো তাহলে কী হতো? হোয়াট ইফ সামওয়ান স্যাও মি। তারপরে দেখেন, কী হতো যদি আমি সমস্যাটি না বুঝতে পারতাম? পুতুল জ্বলতেন, মরে যাইতেন, এর থেকে বেশি কিছু, এর থেকে বেশি কিছু না। সো দেখেন, হোয়াট ইফ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, কী হতো যদি আমি বিষয়টা না বুঝতে পারতাম? ডিড নট আন্ডারস্ট্যান্ড, এখানে আন্ডারস্টুড দিবেন অনেকেই, প্লিজ ভুলে এই কাজ করেন না, কারণ পরপর কোনো দিনও দুইটা ভিটু বসবে না। ডিড নট কিন্তু একটা ভিটু, ডু নট হচ্ছে প্রেজেন্ট, ডিড নট হচ্ছে পাস্ট। ওকে, সো কী হতো যদি আমি সমস্যাটি না বুঝতে পারতাম? হোয়াট ইফ আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, মরে যেতেন। ওকে, তারপরে দেখেন, কী হতো যদি আমি কাজটি সম্পূর্ণ না করতে পারতাম? হোয়াট ইফ আই ডিড নট কমপ্লিট দ্য টাস্ক, কী হতো যদি আমি কাজটি সম্পূর্ণ না করতে পারতাম? সো এখন দেখেন একটা কথা, অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমার সাউন্ড কোয়ালিটি এত খারাপ কেন? আমার সাউন্ড কোয়ালিটি খারাপ হওয়ার পিছনে একটা কারণ, আমি হচ্ছে কোনো মাইক্রোফোন ইউজ করি না। আবার অনেকেই বলতে পারেন যে ভাই কথা এদিক সেদিক হয়ে যাচ্ছে, সেটা হলো অনেকক্ষণ যখন আমরা একসাথে ক্লাসগুলো নেই তখন হচ্ছে আমাদের মেন্টালিটির উপরে সে একটা প্রেশার পড়ে, সো মেন্টালিটি লেস হয়ে যায় অনেক সময় বলতে পারেন, তখন একটু উল্টাপাল্টা কথা চলে আসতে পারে। আর টানা যখন একসাথে 10-12টা ভিডিও করবেন বা ক্লাস নেবেন তখন কিন্তু আগে যে ক্লাসটা নিছেন ওই ক্লাসের একটা জড়তা এই ক্লাসে কাজ করতে পারে, এটা একটা মোটিভ। সেকেন্ডলি হচ্ছে, যদি মাইক্রোফোনটা ভালো হতো তাহলে আর একটু প্যারাটা কম হইতো, আর আমি যে অডিওটা নেই সেটা মোবাইল থেকে নিয়ে আবার ভিডিওটা এডিট করে দেয় আলাগে, সো এই ক্ষেত্রে কথার টাইমলাইনটা এদিক সেদিক হয়ে যেতে পারে। আর যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। সো তারপরে অনেকগুলো ক্লাস টান লাগে, ভুল হতে স্বাভাবিক, সো কারেকশন করে দেবেন কমেন্টে। ওকে, তো দেখা যাক, ক্লাসটা কন্টিনিউ করি। কী হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করতো? মানে আপনি একটা কাজ শুরু করছেন, সেই কাজটা সম্পূর্ণ করার সময় কেউ একজন আপনাকে সহযোগিতা করছে, তাই বলতেছেন যে কী হতো যদি সে আমাকে সহযোগিতা না করতো? হোয়াট ইফ হি ডিড নট বা হি ডিডেন্ট কোঅপারেট মি, সে আমাকে সাহায্য না করতো ইন দ্য বিগিনিং, কাজটি শুরু করার সময়। বিগিন মানে শুরু করা, বিগিনিং মানে শুরু করতেছে এমনটা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো হ্যাঁ, বলে রাখি কপিরাইট বইটাকে আমি কভার করছি MD ফরিদ আহমেদের বই থেকে, আপনারা চাইলে বইটা কিনে নিতে পারেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।